আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, প্রথমেই আমরা গুগল প্লে স্টোর থেকে আমরা এতমারনা অ্যাপটি ডাউনলোড করে নেব। EATMARNA এটা ডাউনলোড করে নেব আমরা, ইনস্টল করে তারপরে আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা ইংলিশে ক্লিক করব, আরবিতে জানলে আরবিতে করবেন, ইংলিশে জানলে ইংলিশে করবেন, সমস্যা নেই। তারপরে নিউ ইউজার আমরা নিচে ক্লিক করবো যেহেতু আমরা নতুন, তারপরে কন্টিনিউতে ক্লিক, তারপরে এখানে প্রথমে আকাবা নাম্বার, আকাবা নাম্বার দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার, তারপরে ইমেল নাম্বার, ইমেল আইডি যে আপনার আছে সেটা দিবেন। আমি এখানে এক্সাম্পল দেখিয়ে দিয়েছি, এইভাবে আপনাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানে দিতে হবে। তারপরে নিচে একটু ক্লিক করতে হবে, যে লাল তীর চিহ্নটা আছে এখানে আপনার যে শহর সে শহরের শহরে ক্লিক করতে হবে। আমি এখানে জেদ্দায় থাকি, জেদ্দায় ক্লিক করব, আপনার যেটা যেখানে থাকে সেটা ক্লিক করবেন। তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড কম করে 8টি অক্ষরে দিতে হবে, ছোটো বড় মিলিয়ে করবে, যেমন আমার জেডটা বড়, কিছুটা সংখ্যা রাখবেন, এভাবে আপনারা পাসওয়ার্ড তৈরি করবেন। তারপরে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনারা প্রথমে সালটা চয়েস করে নেবেন, ইংলিশ এবং আরবি, ওপরেরটা ইংলিশ নিচে আরবি। তারপরে এই বাম সাইডে আছে, এই বাম সাইডে গিয়ে আমরা আপনার যে জন্ম সাল সেই সালটা আমরা প্রথমে চয়েস করব। তারপরে ডান দিকে এটা মাস, যে মাসে আমাদের জন্ম সেই মাসটা, তারপরে এখানে নিচে যে আপনার তারিখ সেই তারিখে আপনারা ওকে করবেন। তাহলে আপনার মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে, যে মোবাইল নাম্বার আগে থেকে আপনাদের করা আছে আপসারে সেখানে মেসেজ যাবে, তারপরে এখানে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে এই চলে আসবে এভাবে। এখানে অ্যালাউ করে দিবেন, নিচে অ্যালাউ করে দেওয়ার পরে এখানে জানতে চাইবে মানে ভ্যাকসিন নেওয়া জরুরি, ভ্যাকসিন না হলে এটা হবে না, ভ্যাকসিন করা থাকলে। তারপর ওপরে যে ওমরা লেখা আছে ওমরাতে ক্লিক করবেন, এখানে আমি দেখিয়ে দিয়েছি জায়গাটায়। ওমরাতে ক্লিক করার পরে এখানে আপনার নাম চলে এলো, আপনার সঙ্গে যদি কাউকে নিয়ে যান যেতে চান তাহলে এখানে অ্যাড অ্যাড করতে পারেন, তার নাম, তার আইডি নাম্বার, রেসিডেন্টাল দিয়ে আকামা নাম্বার, তারপরে ডে কোন শহরে থাকে সেই শহরটার নাম, সিটি চয়েস করে নেব, তারপরে ডেট অফ বার্থ, তার একইভাবে এর আগে যেভাবে ডেট অফ বার্থ আমরা চয়েস করলাম সেভাবে আমরা এখানেও সেভাবে ডেট অফ বার্থ চয়েস করে নেব, মানে আমরা সঙ্গে কাউকে যদি নিয়ে যেতে চাই, নাহলে এটা করার দরকার নেই একাই গেলে। এই সালটা চয়েস করার পরে আমরা এবার মাস চয়েস করে নেব, তারপরে আমরা ডেট চয়েস করে নেব। ওকে, অ্যাড হয়ে গেল, এর নিচে অ্যাড লেখা আছে, এর নিচে অ্যাডে আপনার ক্লিক করলে অ্যাড হয়ে যাবে সাকসেসফুলি। এবার দুজনের নাম চলে এলো, আমার তিনজন যাবো, তিনজনের নাম করলাম, তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এই তিনটাকে টিক চিহ্ন দিয়ে, রাইট চিহ্ন দিয়ে নিচে যে সবুজ অংশটা আছে সবুজ অংশটাতে ক্লিক করবো কন্টিনিউ। তারপরে এখানে ডেট দিবে, এই যে আমাকে ডেট দিয়েছে 14 তারিখ, 14 তারিখে, এবং টাইম দিয়েছে নিচে, সে টাইমগুলো একটা চয়েস করে নিতে হবে। টাইম চয়েস করে নেওয়ার পরেই আমি যাব এই 12টা থেকে 3টার মধ্যে, তারপরে এগুলোকে ক্লিক করবেন, এখানে পার্কিংয়ের ক্লিক করবেন, তারপরে এখানে কিছু নিয়মবিধি আছে এখানে ক্লিক করবেন নিচে জায়গাটায়, তারপরে নিচে যে সবুজ অংশটা আছে এখানে একবারে ক্লিক করে দেবেন, নিচে সবুজ অংশ, হ্যাঁ থ্যাংক।